শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। এখন একটু অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন। কালকে বৃষ্টি হয়েছে, খুব ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও খুব ঝড় বৃষ্টি হয়েছে। তা পরিবেশ খুব ঠান্ডা, তা আমার তো বেশ ভালোই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তা আমি আজকে যথারীতি আমার রান্নাঘরে চলে এসেছি, একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন, কি এই যে এখানে দেখুন পমফ্রেট মাছ আছে, তিন পিস পমফ্রেট মাছ, এটা আমি রান্না করব। দেখুন, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। মাছ তারপরে এটা করব, যেহেতু সর্ষে দিয়ে করব, সেহেতু সর্ষের তেলেই করব। সর্ষে সবসময় সর্ষের তেলেই ভালো লাগে, সর্ষের যে কোনো রেসিপি সর্ষের তেলেই ভালো লাগে। আলু দিচ্ছি এখানে কপিস, আপনারা চাইলে নাও দিতে পারেন। তা আমি একটু আলু দিচ্ছি, তেলটা ভালো মতন গরম হবে, তেলটা ভালো মতন গরম হলে এবার আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম স্লিপ না করে দেখবেন। এবার আমি পিসটা উল্টে দিচ্ছি মাছে, মাছ ভাজা, পমফ্রেট মাছ ভাজা, একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এবার আলু, আলুটা একটুখানি হালকা ভাজা 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 করবো। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, ভেজে এবার আমি এখানে দেখুন এখানে আছে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটার জন্য। এটা আমি দিয়ে দিলাম, তাহলে এখানে দিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। তেল আমি আর দিইনি, যেই তেলটা ছিল সেই তেলটা আমি একটু দিয়েছি। এখন ভালো মতন কষাতে হবে, যতক্ষণ না এটার থেকে একটা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো। রান্নাটা খুব সহজে হয়, খুবই মুখরোচক, আর পমফ্রেট মাছ খুব সৌখিন মাছ, সুন্দর বেশ কালার এসছে। তো কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সামান্য জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, ঝোল অল্প রাখবে। কালারটা দেখুন খুব সুন্দর কালার এসছে, এখানে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তা আলুটা একটু সেদ্ধ হয়, কারণ মাছটা দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে পারবো না, এই মাছ ভীষণ সেন্সিটিভ, এমনিতে খুলে যায় মাছটা, তার জন্য ঢাকা দিয়ে দিলাম এক্ষুনি। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, খুব সুন্দর কালার এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো, তিন পিস মাছ দিয়ে দিলাম।
ভালো মতো এটা আমি ঝোলে ডুবিয়ে দিই। দিয়ে এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার আর বেশিক্ষণ রাখবো না, একটু পরেই আমি ঢাকনা তুলব। এবার আমি ঢাকনাটা তুলে ফেললাম, দেখি এবার। হ্যাঁ, আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো। একটু নুনটা দেখি, একটু নুন লাগবে। এই একটু নুন দিয়ে দিলাম সামান্য, সর্ষেবাটা রান্না একটু নুনটা টানটান হলে না ভালো লাগে। আর যেহেতু একটু খাট আছে সর্ষেতে, সামান্য দু চার দানা মিষ্টি ছড়িয়ে দিলাম, দু চার দানা মিষ্টি ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে নিলাম সব জায়গায় যাতে মিষ্টিটা ছড়িয়ে যায়। পমফ্রেট মাছের সর্ষে ঝাল, একটু একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কত সুন্দর কালার এসছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আর তেল টেল কিছুই দেবো না। এই যে দেখুন আমার রেসিপিটা মোটামুটি তৈরি, মোটামুটি কি পুরোটাই কমপ্লিট। পমফ্রেট মাছের সর্ষে ঝাল, শুধু একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছে। এটা তো আমি বলছি তাতে তো হবে না, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো জানাবেন। কেমন হলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত নতুন ভিউয়ার্সরা দেখছেন আমার এই চ্যানেলটা, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটা অল করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আসলে সবার আগেই আপনাদের কাছে পৌঁছাবে। তাহলে আজকের মতন রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার।